আরো ধন্যবাদ জানাবো আমার সম্মানিত সভাপতি আজাগরম ব্যাখ্যমে বলছ প্রত্যেক এলাকা তুমি এছ উপন্দি তুমি এছ পশ্চিমে তুমি এছ উত্তরে তুমি তো তো হাজির ব্যাখ্যমে সৈন্য অবগত হইল তো এই পূর্ণিমা হো চষ্ট পূর্ণিমা সুন্দর বন্দি করি তোমায় তো বিশ্লেষণ করছি মহেন্দ্র এবং সংঘমিত্রা বিশেষ গুরুত্বর কারণে এই পূর্ণিমাকে আকায়িত করা হই তো হাজে এই পূর্ণিমা মহেন্দ্র এবং সংঘমিত্রা তুমি এখনই খবর পো সম্রাট অশোকজি এবং সম্রাট যেখানে বুদ্ধ ধর্ম গ্রহণ করানোর পর ইতিহাস এবং ধর্মীয় অনুশাসন দানে সুরজি হাজার চৈত্র সুরজি হাজার মন্দির নির্মাণ করে দিয়ে এবং ইতিহাসের মধ্য দিনে দি যে সমস্ত বুদ্ধের সময়কালীন নাথ রাজা মহারাজা এই সম্রাট অশোক দক্ষিণ গুলি নেগুলি কেউ জনে মানে হামনগরণ বিরাট অবদান রাখিয়েছে অন্যান্য সম্রাট অশোক তো এক সময় পিজর করতে হতে মুই এত দান করলুম এত মানে সুরজি হাজার চৈত্র নির্মাণ গুলি দিল মুই হি বুদ্ধ শাসন উত্তরাধিকারী ওই ভাঙে নোয়ানু এভাবে করি দি করি মানে আমাদের জানি পাইতেছি সম্রাট অশোকে সেই সময় বিক্ষোভ উত্তর দিল যে অন্ধ কি উত্তর অধিকারী অবাধ্য হলে মাগেন নিজের সন্তান অথবা অন্য পরশর সন্তান বুদ্ধ শাসন দান করা বলিব হে বুদ্ধ শাসন উত্তর অধিকারীও ভারিবে দে কই মই বন্দি বুঝিলে না হুদা হে আমি তো ব্যাকুম বুদ্ধি সৈতিকার কিন্তু হেও জনে সেবাইতে গরিদ নন্দ তুমি সেন হরবে বা দিয়া ফরর ফুয় আনিনি আনে যদি গরি ধরি দি হয় ফরর ফুয় যদি আনিনি আনে বিক্ষু শ্রমণ গরি ধরি দি হয় অথবা নিজের পরশ সন্তান যদি বিক্ষু শ্রমণ বানে যদি হয় এসে কেতে বুদ্ধ শাসন উত্তর অধিকারী ওই ভারে দে এই সম্রাটে থাপ উনিয়ে সেমে দেন উত্তর অধিকারী অভাক্তি জেনে যে তারা দুজনে সেমে দেন প্রার্থনা করার জন্য বাবিরে তুই যদি অনুমতি দর্জি হয় আমি প্রবঞ্চিত হব অন্যান মহেন্দ্র দই সুমিত্রা সময় জনসমাবেশ অতি দিকে উড়ি ধর্মীয় আলোচনা শিক্ষা সদাতে দাঁড়ে নি দাঁড়ে প্রার্থনা করছেন সঙ্গমিত্র মহেন্দ্র যেখানে প্রার্থনা করি নেই করি তার যাকে অনুমতি দি তারা প্রবঞ্চিত হইল এই প্রবঞ্চিত ওনার পরেন দিয়ে সঙ্গ হিসেবে দেন শ্রীলঙ্কা ফাঁদে ধরনের ধর্ম প্রচার করি ব্যক্তি এই তখন থেকে অলদে সঙ্গমিত্রালয় মহেন্দ্র অলদে বুদ্ধ ধর্মর শ্রীলঙ্কার অলদে বুদ্ধ ধর্ম মানে অলদে প্রচার হই ধর্ম প্রচার হই ইয়ে এই সিদ্ধান্তরী মানে অলদে ইয়ে তারপরে তারা সঙ্গে দেন বুদ্ধ বইয়াত বদকাশ নেজে নেজে সিধু অনুরাধাপুর হইতো লাগিয়ে গেল সারা লাগিয়ে না দিয়া সেই সারাও এখনো পর্যন্ত আগে তো হাজে ইসনাতি অলদে সেই কলম্বতুন কমপকে অলদে সের হইতে পাঁচ ঘন্টা লাগে যাতে শোনা পাঁচশো ঘন্টা লাগে মানে মেন থাম নতুন কলম্বতুন সেনে করে বিরাট মানে এড়িয়ে সেই সারাবত এক করে মানে আর্মি হইতে ডিফেন্স মানুষ কোথা বেকার শত্রুর দিকে দিয়ে দিল যে গিরিয়ে দিয়ে উড়ি নিয়ে উড়ি রায় হচ্ছে ওই আগে দিয়ে একবার বোম মাইটনে দেলা কবাই ধরনের এসেও
সিরাতে কাঁদিল মই 2019 সালে যাকে যেয়ে আমি শ্রীলঙ্কা তা সে পর আমি আর কামনতে জিও দন্ড তাতু আগে বুতর যে দন্ড তাতু আগে সে প্রায় অবদে কলঙ্গ খাসা খাসি সিবে এ সি দু সি উদয় অবদে এক করে দিবে ছ মানে চতুর্দিকে এক করে মানে ইউরে গেরা গে বিরাট কি হইছে নো মানে কো হেনে বুঝে ও হেনে দেখে দেব সকুনতি আর নিবি গুরি নে গুরি জিন্দি সাতসা কুবেনি যাবে না পজিমেনি যাবে উত্তরে যাবে জাগা মানে এরিয়ে বুয়া এমন ভাবে মানে দু আর ওভার হল আপতে 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 হুনি যাবে এশিয়ান সিয়ান আমাদের সিয়ান আমাদের বড় হিও বিরাট জিও এ মুড়ো মুড়ো নিয়ে সমান এক করে দেখি বিরাট মানে প্লেন বলি নে বলি চা কিও তো লাগে মুড়ুইও আগে মুড়ুইও বিরেট বিরেট আর কিন্তু যে জায়গা আমি দেখিও সিন এক করে মানে দো আর মুড়ুইও আগে আর মুড়ুই যে একটা না আছে যে বুদ্ধর থেনু কুচ্চ বিলে আগে দেয় মানে বানাসি যে আমি উদিন ওয়ারি হই বানান পড়ানো যে যায় সে যাইছি উদিন এত মানুষ উত্তর নই বেঙা হঙা বেঙা হঙা বেঙা হঙা করে উড়ি মানে সিঁড়ি দি দম নেই আজি কে করি হুম দিও সাপ বে সাপ তুমি হেনে দম নই যে করি সাপ মানে পুরো মানে কয়েক ঘন্টা লাগ উঠতে উঠবো না বেঞ্জে চা দিই জানে যে দাঁড়া পড়ে হই আপনারা বানারা এখানে সুর লাইন করে জানে 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 এসে কে উঠতে যাবো তো আমিও লুঙে হয়েছি তো কিন্তু অন্য দিই আমি উঠতে উঠতে সেবে দেখানো মানে আমি যে তরে যেভাবে করে বা ওবার মতো এক করে সুখ করত বিদেশি ঠ্যাং হুচ্ছ বন্ধ হতো নেই আসে বিদেশি হইতে যা উঠল এই তো হাজে এসে না তি হলো এই ঐতিহ্য কতখানি জিনিস মানে শ্রী শ্রীলঙ্কায়ও আগে তারপরে ঐতিহ্য হলো বার্মায় হয়েছে আগে যেমন বার্মার মধ্যে ওই ফেগদা বহন ছিল নবজিলা তো এভাবে এই বলি নাই বলি ধর্ম প্রসার যিনি ঐতিহ্য যিনি আগ হইতে এল শ্রীমনিয় তো প্রথম হতে এলেন তারা বুদ্ধি শোনে নয় কিন্তু শ্রীমনিয় তারা বলে খুব একতা একতা এবং তারা জাতির জাতীয়তা বার্তা না যেখানে হয়েছে ইয়ে এই তামিলুনে যুদ্ধ করছেন হয়েছে ইয়ে নেতা গতরা হচ্ছে দেব এসে যুদ্ধ ওয়াং করে ব্যাক কোন বিদেশি অন্যায় যুদ্ধ সে যুদ্ধ হিয়ে আত্যাং আর ইয়ন হিয়ে ইয়ে বিক্ষু শ্রমণ পর্যন্ত হাবর ফেলে বেঁধে যুদ্ধ বিদেশি অন্যায় মানে নতুন নেয়ায় তারা এমন মানে একতা বদ্ধ শিউনরা হি হচ্ছে কোনে জীবনে ল্যাং জীবনে আদর জীবন মানে ইয়ে হন শিউনেরা সরকারের প্রতিবোধী হাবা মানে তারা ইয়ে দেয় তিয়ায় বাতা দেয় এই দেয় সে দেয় শিউন তো হাজে সেনাত্রী হল দেয় তারা একতাহিনী ঐক্যতাহিনী তারা সেনাত্রী দূরে রাখবে এবং হামিদুনরা ধ্বংস করি বাধ্য তো হাজে সেনাত্রী আর কোনো বর্তমানে আশেবাই তিয়ার আন্দোলন করিবার মানে হল দেয় তারা একতাই পদে অনুদে তারা সেনাতেও উন্নতিও ইস্যু দিও তো হাজে সেনাতে রাস্তাঘাট থেকে শুরু করে নে বলি বেখানি ঠিক আছে দু লাগে এবং উর্বর মানে এই জ্বর এই মানে অনুদে রোগ দেখতে কোনো রোগ আছে হাঁকে জ্বর দিব আমাদের জীবে ওই দু দপ্তর রাস্তার বান নয় জানে এই জীবে ঘুরিয়ে বড় সাধিল দাম দাঙের রোগ হাঁকে জ্বর দিব এ গাড়ির উঠতে উঠতে যাতে যাতে জ্বর শুরু হচ্ছে এমন ভাবে মানে হাঁকে জ্বর দেয় হাঁকে গেদি কি হবে শ্রীলঙ্কার মধ্যে হাজে সেনাত্রী হলদে তারা হিন্দু হলদে একতা তারপরে হলদে আরেকটা হলদে দাতুর প্রত্যেক বছর এলে মানে
এক পার বিলে গুড়া খোদা কলম বহুতে শুরু করিনি খোদা এর বাদ্য বাজনার যন্ত্র কারিন দই উড়িনি উড়ি বিলে গুড়ানে সেই দ্বন্দ্ব তাতু হয় যে দ্বন্দ্ব তাবো দুই বুঝে ঘুরেলে বিলে চর দেয় দ্বন্দ্ব তাতু ঘুরেলে চর দেয় সিবাই তুলি তো প্রত্যেক বছর সেনাতে তারা যে সাজা রুগীদের গেলে মারা দিয়ে দায়ী হয় বিভিন্নভাবে তারা যেই ইয়ে নিয়ে আগে এই প্রত্যেক ইয়দে মারেন তো রবিবারে হলে মানে তারা হিয় হলে চল এবং পোষাবা মরে ভাতে দুন তারা বান্ধে ও ধর্মীয় শিক্ষা দেয় এবং ধর্মীয় শিক্ষার মধ্য দিনে দিয়ে দেয় সাগরী ফেবাইটি যে কোনো কর্মসমান ফেবাইটি হলো দেয় বান্ধে তুম কারেক্টার সাথে বেড়ে যাবো এইটু তো আমার তো বিজি আছে তুম লাগে দে কর্মকতা তুম লাগে দে সিধু হলো দে বান্ধে ও দিব দে চারিত্রিক সনদপত্র ধর্মীয় গুরুত্ব আর আচরণ যে এরিয়ে থাকে সে এরিয়ে যেমন ধরো এই এরিয়াদের মধ্যে উবালি এরিয়ার মধ্যে উবালি এই এদিক কেন্দ্রীয় মধ্যে তারা আমাদের ইয়ে গরম চিনি তো হাজে সেনাতে তারা খদকানি জিনিস এবং ইয়ে হয় তো হাজে সেনাতে মানুষ ও মল্লে পায় আমাদের তারা সাদা ফেলে সাদা ফেলে তুলি দো যাদের যাদের গইছে পদক হাজার তুলি নিয়ে সাদা ফেলে তুলি দো মানে চিহ্ন যদি যাদের যাদের যদি সাদা বেলা খুলি দিয়ে যদি দেওয়া কি হয় সেটুক মানুষ মরছি এদিকে এবং তারা মানুষ যাকে তারা অনুষ্ঠানে দেওয়া সাদা পোশাক পরিধান কর কি হওয়া যেদাইও সাদা পোশাক পরিধান কর এদিকে দিনে কতখানি তারা এবং ইয়ে আগে সিস্টেম আগে দিন তো হাজে এসে নাতি এই জিনিসটা নিয়ে তারা ঐতিহ্যুয়া নিয়ে তারা কতখানি যে তুলির আয়োজন তারা মানে যিনি দোল যিনি ঐতিহ্য যিনি মানে ইয়ে সিনি কিন্তু আমার তো তুলির আনা দরকার তো আজে আমি তো আস্তে আস্তে সিনি মানে আগে বেরোল আমার দেরেক জানো বুঝো তো আগে বেরোল অনে নয় যে আমার সাকমান দেরেক হয়েছে তো হদকানে জিনিস নাতি বুদ্ধই হইয়েছে নাতি ঐতিহ্য আনে তুলির আয় বাড়তি ঐতিহ্য যিনি আমার যিনি ক্ষতি ন করে এই যিনি ক্ষতি ন করে যিনি মানে ও বাস্তব সে নিন্দু আমার তো ফেলে দেন দরকার মানে আমার সংস্কৃতির মধ্য দিনে দিয়ে দেয় আমার সিনেমা কে জাতি সিনেমা কে দেয় সংস্কৃতির মধ্য দিনে দিই মানে নয় মারমা অনার মারমা সংস্কৃতি সাংমা অনার সাংমা সংস্কৃতি বাংলার বাংলা সংস্কৃতি এদিক কেন্দ্রে ঘুরি যদি আমার সংস্কৃতি আনি যদি আমি যদি হিসু যিনি গুরুত্ব যিনি বহ সিনে যদি আমি যদি ধরি রায়বাড়ি দিয়ে অবশ্যই আমার আছে অনদিন জাতি বুঝে ধ্বংস নয় হাজে সেনাতে সে সংস্কৃতি যে ধরে রাহা করিব আমিও এত মানুষ এত ইয়ে যে হলে ইউ কোনোদিন ধ্বংস ন হবো না অনে নয় জিততে বঙ্গে নদী ই গোটা বেকার যদি সাইন না হয় দিয়ে হয় কোনোদিন মানে ইয়ে ধ্বংস ন হবো তো আছে তাই বসিয়ে ইয়ে মরিবা কে জন্মবা কে মরিবা কত ই তো হাজে সেনাতে চেয়ে খুব গুরুত্ব বহ এই বছর ফেলে এই বছর মধ্য দিনে এই পূর্ণিমাও মনে হল এই চেবেলে তিয়ার তো হাজে সেনাতে ভবিষ্যতে এবার যদি কর্ম পন্থাটাই বাড়া দোলটাই বাড়া আর আগামীতে হিমিয়লদের বৈশাখ জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের পরে আষাঢ় মাস তো আষাঢ় মাস হলদে মন মাস ইয়ে গেলে বারো মন মাসের মধ্য দিনে দলদে এই কোনো বর্ষা মাস হবদে আগস্ট এক তারিখ হয়েছে হ্যাঁ হিমিয়লদে জুন মাস জুলাই আগস্ট আগস্ট দুরিব মানে বর্ষা মাস আগস্ট এক তারিখ হইতে নাই হত তারিখ হইতে পূর্ণিমা নাইনটি তারিখ হলো তো আগস্ট যেখানে পূর্ণিমা দুরিব ইয়ত আমি বান্তে পাঁচজন দুরিব শ্রমণ একজন টোটাল ছজন ইয়ার ছজনের মধ্য দিনে দিয়ত দেয় বর্ষা মাসিক শিবর ব্যবস্থা করিব ব্যক্তরে আহ্বান ধর্মার কমিটি আগে সভাপতি আগে সেক্রেটারি জনে আরো ব্যক্তি বিশেষ আগাম তো হাজে সেনাতে বান্তে পাঁচজন শ্রবণ একজন ছজন বর্ষমাস অধিষ্ঠান করিব তো হাজে সেনাতে আহ্বান রাখি ইয়ে করি নে বলি ব্যক্তরে মঙ্গল কামনা করি নে বলি আর্য মিত্রও মনস্থ করছে যখানে তো হাজে কিছু জিনিস সে সঙ্গ সিদ্ধান্ত মানদে বাধ্য বিবেচনা করিবা নয় কারণ অনদে সে বারবার থাউর পান্তে জানো
যে কোনো কারণে বুদ্ধ বিহার বন বিহার হয়ে যায় গেল, যা কোনো ভাবে কোনো যদি চিন্তাশীল ব্যক্তি যদি ঝুমরা যদি যাতে দলে বেকান ধর্মীয় পরিবেশ যাতে দল একটা সৃষ্টি করিবার বলি সময় দেখো নিয়ে এই তারা মানে কি হাজে শোনাতেছিলেন বেশি দূর নয়, তো আন্তরিকতা ছেলে শ্রদ্ধ বন্ধ ছেলে মারেন হেলো বলে তো দুই বই তো মনে নয় তো হাজে শোনাতেছিলেন বিরোধ করিবার নয় তো ইয়ে করিবার নয় তো হাজে শোনাতে কিন্তু দোকানি জিনিস যে মুই যে শুনো শুনো মন যে কিন্তু শুনিলেও ধৈর্য ধরিয়া আমিয়া তো হাজে বিরোধ মুই আজাগরম যাতে তুমি ব্যাকুনে বুঝছো সেই বুঝনার মধ্য দিনে যাতে পরবর্তীদের ক্রিয়েকশন অ্যাকশন যাতে নয় করা ওটাইও নজন করা মুই বলো হবাইতে না হতে বুঝিলেন হতাম আর যদি হতা শুনঙ্গে হয় আর যদি মুইও হতে আমেরিকা বাংলাদেশের স্যাংশন করছে ভরা বলি মুইও স্যাংশন করি যারা শুনো আর স্যাংশন করি বল আজা গরম বুঝছো তো হাজে সেনাপ্রিয় হতে ব্যক্তরা আশীর্বাদ মঙ্গল কামনা করি শুভ শান্তি ও কামনা করি নিয়ে করি মহাদানীয় থম করে দিত সভা বই ও সাইকেলে দিত।